31 রানে 4 উইকেট হারিয়ে যেখানে ধুঁকছিল টিম ইন্ডিয়া, সেখান থেকে দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে ভারতকে দুটি বিধ্বংসী ইনিংস খেলে 4 উইকেটে ম্যাচ জেতালো বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে যেখানে বল হাতে অর্শদীপ সিং হার্দিক পাণ্ডিয়ারা জ্বলে উঠল, সেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অলমোস্ট হারতে যাওয়া ম্যাচকে জিতিয়ে দিল বিরাট কোহলি 53 বলে দুর্ধর্ষ 82 রান ও হার্দিক পাণ্ডিয়া 37 বলে 40 রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলে। হ্যাঁ বস, টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ ভারতীয় টিম বৃষ্টির আশঙ্কাকে মাথায় রেখে মেলবার্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল, যেখানে আজ ভারত প্রথমে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর সেখানেই আজ টিম ইন্ডিয়ার হয়ে বাঁহাতি ফাস্ট বোলার অর্শদীপ সিং পাকিস্তানের দুই বিধ্বংসী ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দিয়ে কোমর ভেঙে দেয়। যদিও পাকিস্তান আজ মিডিল ওভারে ইফতিকার আহমেদের 34 বলে 51 রান ও সান মাকসুদের 42 বলে 52 রানের সুবাদে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান তুলে ফেলে, কিন্তু আজ ভারত কিন্তু হার্দিক পাণ্ডিয়ার 4 ওভারে 3টি উইকেট নেওয়ার সুবাদে দুর্দান্ত বোলিং করে পাকিস্তান টিমকে বড় রান করার থেকে আটকে রাখে। আর ভারত এই দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দেওয়া 159 রানকে তাড়া করতে নেমে পাকিস্তানের মারাত্মক বোলিংয়ের সামনে রোহিত, কেএল, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবদের 31 রানের মাথায় 4 উইকেট হারিয়ে নিজেদের কোমর ভেঙে ফেললেও ভারতের দুই এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া, বিরাট কোহলি কিন্তু সেখানে ক্রিজে টিকে থাকে এবং দুজনেই বুঝে সুঝে বড় শট লাগিয়ে এবং শট রান নিয়ে প্রায় হাততে বসা ম্যাচের থেকে 132 রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় টিমকে হারা ম্যাচ জিতিয়ে দেয়। হ্যাঁ বস, ম্যাচটি শেষ ওভার পর্যন্ত ঝুলে থাকলেও হার্দিক পাণ্ডিয়াকে দিনেশ কার্তিক শেষে প্রেসার সিচুয়েশনে আউট হয়ে গেলেও বিরাট কোহলি কিন্তু দুর্ধর্ষভাবে ব্যাটিং করে শেষ পর্যন্ত টিকে থাকে এবং শেষে যেখানে এক বলে এক রান দরকার ছিল সেখানে আজ রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত একটি শট মেরে ভারতীয় টিমকে 4 উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতিয়ে দেয়। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।